সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতায় ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশের ভিতরে এসে পড়ছে, যাতে বাংলাদেশের সীমান্তবর্তী সাধারণ মানুষ নিহত সহ আহতের ঘটনা ঘটছে। এছাড়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সৈন্য প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসছে, পরে তাদের বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী নিরস্ত্র করে নিরাপদে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে। যদিও দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে এমন কোনো সম্ভাব্য আশঙ্কা দেখছে না বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা, তবে যে হারে মিয়ানমার জান্তা বাহিনী এবং রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে তাতে বাংলাদেশের নানা রকম বিপদ আর পরিস্থিতি খারাপই হচ্ছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যাচ্ছে, ফলে অনেকেই বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে। বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সেই বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার। 2024 সালে প্রতিষ্ঠানটি 145টি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ এবং মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুযায়ী বিশ্বের সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে 35তম, সেখানে বাংলাদেশের অবস্থান 37তম। তালিকা তৈরি করার সময় দুই দেশের সৈন্য সংখ্যা, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থান সহ 60টিরও বেশি বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দুই দেশে কার সক্ষমতা কতটুকু। গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 1,63,000, যেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 1,50,000-এর মতো। এছাড়া আধাসামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। দেশটিতে প্রায় 68,00,000-এর বিশাল এক আধাসামরিক বাহিনী রয়েছে। অন্যদিকে মিয়ানমারের আধাসামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র 55,000, তবে মিয়ানমারের 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে। বাংলাদেশের এ ধরনের কোনো ফোর্স নেই। মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় $699 কোটি। অন্যদিকে মিয়ানমারের বার্ষিক প্রতিরক্ষা বাজেট মাত্র $270 কোটি। প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধবিমান রয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কাছে 216টি বিমান রয়েছে, যেখানে যুদ্ধবিমান রয়েছে মাত্র 44টি। অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে 293টি, যার মধ্যে যুদ্ধবিমান 58টি। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে জুশের যুদ্ধবিমান রয়েছে 4টি। অন্যদিকে মিয়ানমারের কাছে এই ধরনের যুদ্ধবিমান রয়েছে 5টি। এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে 80টি হেলিকপ্টার রয়েছে, যেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে 73টি। এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারে রয়েছে 9টি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশের তুলনায় দ্বিগুণের বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের। দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে 705টি ট্যাঙ্ক রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার। দেশটির সামরিক বাহিনীর কাছে 2,000-এর বেশি কামান রয়েছে, যার মধ্যে 215টি স্বয়ংক্রিয় কামান রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে মাত্র 27টি। এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে 580টিরও বেশি রকেট প্রজেক্টর রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র 71টি। নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট 362টি যুদ্ধজাহাজ রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধজাহাজ রয়েছে 190টি। এক্ষেত্রে ফ্রিগেট এবং কর্ভেটের মতো যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিয়ানমারের 6টি ফ্রিগেট থাকলেও বাংলাদেশের রয়েছে 7টি। অন্যদিকে মিয়ানমারের 3টি কর্বেট যুদ্ধজাহাজের বিপরীতে বাংলাদেশের রয়েছে 6টি। এছাড়া মাইন, ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ, তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে। দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত 3টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি। যদিও মিয়ানমার এবং বাংলাদেশ কারো কাছে বিমান ও হেলিকপ্টারবাহী কোনো রণতরি নেই,